সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মোনা তাহসিন। আজ আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফিমেল সেক্সুয়াল হেলথ। এবং এই অতি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্যে আমাদের স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। তাহলে চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসা যাক আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার দিলরুবা সুলতানা 1987 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2012 সালে ZH শিকদার ওমেন্স মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ফেলোশিপ ইন অ্যাসথেটিক মেডিসিন ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি ভেল্লা লেজার কেয়ার ও ভেল্লা অ্যাসথেটিক্স এর কনসালটেন্ট হিসেবে কর্মরত। ম্যাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ম্যাম, আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি একেবারেই একটি নেগলেক্টফুল টপিক, এবং আমরা যারা মহিলা রয়েছে তারা একেবারেই মনোযোগী নয় এই বিষয়ে। সেটি হচ্ছে ফিমেল সেক্সুয়াল হেলথ। প্রথমে জানতে চাইব, সেক্সুয়াল হেলথ উইচ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট প্রতিটা মানুষের জীবনেই, প্রতিটা অ্যাডাল্ট মানুষের জীবনে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো মহিলাদের ক্ষেত্রে এটি এতটা নেগলেক্টেড কেন, বা এটির কেয়ার নেওয়া কেন প্রয়োজন? ফিমেল সেক্সুয়াল হেলথ নিয়ে এখন পর্যন্ত আমরা দেখি না যে খুব ওপেনলি কেউ কথা বলছে, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট একটা ফিমেলের লাইফ সাইকেলের মধ্যে, যে তার সেক্সুয়াল হেলথটা কীরকম। এটা যেমন হচ্ছে তার মানসিক স্বাস্থ্যকে এফেক্ট করে, সেই সাথে তার রিলেশনশিপকেও কিন্তু এফেক্ট করে। এবং এটা হচ্ছে একটা মানে টোটাল পার্টনারশিপের ব্যাপার, যে তার মেল পার্টনার তার সাথে কীরকম বিহেভ করছে, মেল পার্টনারের সাথে তার বন্ডিংটা কেমন, সব কিছু কিন্তু ডিপেন্ড করে এই ব্যাপারটার উপরেই। তো এটা হচ্ছে কি, শুধুমাত্র যে আমাদের দেশে ব্যাপারটা সেরকম না, আমাদের দেশে যদিও সেরকম কোনো স্টাডি নেই, বাট আপনি যদি উন্নত দেশে দেখেন সেক্ষেত্রেও দেখা যায় যে আমেরিকার মতো একটা দেশে যেখানে মহিলারা তাদের রাইটের ব্যাপারে খুব আউটস্পোকেন, সেখানেও দেখা যায় যে ওদের স্টাডিতে আছে যে 43% ফিমেল সেক্সুয়াল হেলথ রিলেটেড ডিসঅর্ডারগুলো আছে, যেটার কিন্তু আপনার হচ্ছে সেই কম্পারেটিভলি মেলদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় সেটা বিলো 30%। বাজারে যে সেক্সুয়াল ডিসঅর্ডারের যে মেডিসিনগুলো আছে FDA approved, মেলদের জন্য আছে 110টা মেডিকেশন, অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি, ইউনানি সব মিলে, আর ফিমেলদের ক্ষেত্রে কোনো মেডিসিন নেই। এটা হচ্ছে আমাদের দেশে তো ব্যাপারটা আরও ভয়াবহ, কারণ আমাদের যেহেতু আমরা কনজারভেটিভ সোসাইটিতে থাকি, সো ফিমেলরা হচ্ছে কমফোর্ট ফিল করে না হয়তো এই ব্যাপারে কথা বলতে। সো দেখা যায় যে মহিলা যে আছেন, যে সাফার করছেন, যে সাফারার, সেও কথা বলতে পারছে না, হয়তো লজ্জায় কাউকে বলতে পারছে না, ফ্যামিলির কাউকে না, না তার ফ্রেন্ড সার্কেলকে, ইভেন ডক্টরকেও বলছে না। এটি থেকে আসলে কীভাবে বের হয়ে আসতে হবে, বা কীভাবে আমরা এগুলো আরও সামাজিকভাবে আরও সচেতন হতে পারি এই বিষয়গুলোতে? যে প্রথমেই আপনার বুঝতে হবে যে এটা একটা ডিজিজ। হ্যাঁ, সাইকোসেক্সুয়াল ডিসঅর্ডার বলি আমরা এগুলোকে। এখানে যেমন আপনার মেন্টাল হেলথ ইনভলভ, সেই সাথে হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনি ফিজিক্যালি কোনো কারণে আনফিট কিনা। ফিমেল সেক্সুয়াল ডিসঅর্ডারের মধ্যে আপনার প্রথমেই যে ব্যাপারগুলো আসে, এর রিজনটা কী, প্রথমে আমাদেরকে ওটা আইডেন্টিফাই করতে হবে যে তার কোনো ক্রনিক ইলনেস আছে কিনা, তার পার্টনারের সাথে তার রিলেশন ভালো কিনা, তার সাইকোলজিক্যাল কোনো ডিপ্রেশন বা স্ট্রেস আছে কিনা। তো সব কিছু মিলেই আসলে ব্যাপারটা হয়, কারণ এটা শুধুমাত্র যে ফিজিক্যাল ব্যাপার তা না, এখানে ইমোশনাল কিছু ইনভলভমেন্টের ব্যাপার আছে। কারণ মেলদের ক্ষেত্রে যেটা হয় যে ইটস মোর ফিজিক্যাল, বাট ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে মোর ইমোশনাল অর সাইকোলজিক্যাল। এই ডিসঅর্ডারগুলোর মধ্যে কী কী সমস্যা নারীরা অনুভব করেন বলে আপনি মনে করেন? নারীদের মধ্যে আমরা যে সিমটমসগুলো মেইনলি দেখি, এর মধ্যে হচ্ছে মেইন যেটা হচ্ছে ভ্যাজাইনাল ড্রাইনেস, ড্রাই কয়টাস, যেটা যেটার কারণে হয়তো সে পেইন ফিল করে। আরেকটা হচ্ছে আমাদের দেশে মোস্টলি অ্যারেঞ্জ ম্যারেজ হয়, সেক্ষেত্রে পার্টনারের সাথে তার ইমোশনাল বন্ডিংটাই তৈরি হয় না, হয়তো সে পার্টনার রিজেকশন যেটাকে বলি আমরা, যে পার্টনারকে হয়তো মন থেকে মেনে নিতে পারছে না, বা হচ্ছে সে টাইম চাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে। সাইকোলজিক্যাল যেটা আমি বলি, যে কোনো কারণে স্ট্রেসফুল কোনো কন্ডিশনের মধ্য দিয়ে যাচ্ছে, বা কোনো কারণে হাজবেন্ডের সাথে তার ইমোশনাল একটা গ্যাপ হয়ে গেছে। এছাড়া যেটা হতে পারে, যে কোনো ডিজিজের কারণে হয়তো তার যোনিপদ বা এখানে জরায়ুর মধ্যে কোনো ইনফেকশন কিছু আছে, বা এছাড়া হচ্ছে কোরিলেটেড কিছু হরমোনাল ডিজিজ থাকতে পারে তার, যে কারণে হয়তো তার লিবিডোটা কমে গেছে। তো এইরকম অনেক অনেক মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার আসলে এটা। সো অনেকগুলো ফ্যাক্টর একসাথে হয়ে হয়তো কাজ করতে পারে, কিংবা কোনো সিঙ্গেল ফ্যাক্টরের কারণেও ওনার এই প্রবলেমটা হতে পারে।
সেক্ষেত্রে আপনি কি বলবেন যে এ থেকে উত্তরণের জন্য মানসিক ব্যাপারটা কতটা গুরুত্ব দেওয়া উচিত? অনেক বেশি ইম্পর্টেন্ট মানসিক ব্যাপারটাই মেইনলি, যেটা আমি বলছিলাম। এক্ষেত্রে কাউন্সেলিং খুব ভালো কাজ করে। কাউন্সেলিং বোথ মেল অ্যান্ড ফিমেল পার্টনার, সেক্সুয়াল হেলথ বা সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে যখন কাজ করি, তখন আমরা অবশ্যই ফিমেল পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট দেওয়ার সাথে সাথে তার পার্টনারের সাথে আমাদেরকে বসতে হবে, বসে তার সাথেও কাউন্সেলিং যেতে হবে। কারণ অনেক সময় দেখা যায় যে যাদের অ্যারেঞ্জ ম্যারেজ হয়, যে হঠাৎ করে অপরিচিত একটা মানুষের সাথে ফিজিক্যালি ইন্টিমেট হওয়া পসিবল হয় না, অনেক মেয়েরা মেন্টালি মেনে নিতে পারে না। তো সেক্ষেত্রে আমরা বলবো যে একটু টাইম নিয়ে, হ্যাঁ কাউন্সেলিংটা এখানে খুবই ইম্পর্টেন্ট, যেটা একটু টাইম নিয়ে আপনার পার্টনারকে আপনার রেসপেক্ট করতে হবে প্রথমত, এবং তার ইচ্ছা অনিচ্ছা এবং যেটা হচ্ছে ফিজিক্যাল ইনভলভমেন্টের আগে অবশ্যই মেন্টাল ইনভলভমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে দুজন মিলে হয়তো ডিসাইড করতে পারেন যে আমি এটা করতে চাই, ওটা করতে চাই, বা আমরা এভাবে আগাতে পারি। তো এখানে হচ্ছে যে ডক্টরের রোলের চেয়ে না আমার মনে হয় যে কাপলদের নিজেদের ইন্টিমেসিটা অনেক ইম্পর্টেন্ট। তারপরও যেটা হচ্ছে ডিজিজ পর্যায়ে যখন চলে যায় তখন ডক্টরদেরকে অবশ্যই ইনভলভ হতে হবে। সেক্ষেত্রে আমরা যেটা বলি যে আপনার ফিজিক্যাল যে ড্যামেজ সেটার জন্য তো আমরা আছি, আর যেটা হচ্ছে মেন্টাল ড্যামেজের জন্য সাইকিয়াট্রিক কনসালটেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আধুনিক কি চিকিৎসা রয়েছে এক্ষেত্রে? আমরা যেই কাজটা করে খুব ভালো রেজাল্ট পাচ্ছি, যেমন মিডল এজ বা হচ্ছে একটা সেক্সুয়ালি অ্যাক্টিভ উইমেন হঠাৎ করে ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে যেটা হয় যে সে খুবই স্ট্রেসফুল একটা কন্ডিশনের মধ্যে দিয়ে যায়, তার হঠাৎ করে রিলেশন খারাপ হয়ে যায় বা এই কারণেই তার এনজাইটি ডেভেলপ করে অনেক সময়। তো এক্ষেত্রে যেটা হয় আমরা ও শর্ট করি। হ্যাঁ, ও শর্ট হচ্ছে আপনার পিআরপির সাথে অনেকেই পরিচিত, যে আমরা যে পেশেন্টের নিজের ব্লাড নিয়ে সেখান থেকে প্লেটলেট রিচ প্লাজমাটা নেই, যেটাতে অনেক বেশি গ্রোথ ফ্যাক্টর থাকে এবং প্লেটলেটস থাকে, যেটা তার ভ্যাজাইনাল ক্যানেলের যে অ্যাট্রফি সেটাকে রিপেয়ার করতে হেল্প করে, সেই সাথে তার সিক্রেশনটাকে বাড়ায়, যাতে করে আমাদের যে মেইন প্রবলেমগুলো ছিল যে পেইন ফিল করছিল পেশেন্ট, তার ড্রাইনেস ছিল ভ্যাজাইনাল, প্লাস এটা আরেকটা অ্যাডেড অ্যাডভান্টেজ হচ্ছে ইউরিনারি ইনকন্টিনেন্সের ক্ষেত্রে ওটা খুব ভালো কাজ করে। সো আমরা ওষুধ যখন করি একটা দুটো সেশনের পরে আপনার পেশেন্টই আপনাকে বলবে যে কতখানি ইম্প্রুভড হয়েছে, এবং এটার খুব ভিজিবল একটা কিন্তু রেজাল্ট আমরা পেয়েছি। এবং যেহেতু বাজারে আর কোনো মেডিসিন ফিমেলদের জন্য নেই, সো আমরা মনে করছি যে এটা খুব ভালো একটা ট্রিটমেন্ট অপশন। আর এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আফটার গিভিং বার্থ আপনার একটা দুটো বাচ্চা যখন হচ্ছে নর্মাল ডেলিভারি করে প্রসব করছেন উনি, তো যেটা হয় যে ভ্যাজাইনাটা লুজ হয়ে যায়, তখন যেটা হয় সেটা হচ্ছে ফিমেল পেশেন্টটা আর সেই ইন্টিমেসিতে যেতে চায় না বা ইন্টারেস্টেড ফিল করে না, বিকজ শি ডোন্ট গেট দ্য প্লেজার। সো এই ক্ষেত্রে আমরা খুব ভালো যে ট্রিটমেন্টটা করছি সেটা হচ্ছে আপনার ভ্যাজাইনাল টাইটেনিং ট্রিটমেন্ট। এটা হচ্ছে আমরা দুই ধরনের ডিভাইস দিয়ে করি, একটা হচ্ছে CO2 লেজার, উইচ ইজ আ লেজার ট্রিটমেন্ট, আর একটা হচ্ছে হাইফু। একটি হচ্ছে CO2 লেজার এবং অপরটি হাইফু। এটিতে আমরা আসবো, বাট প্রথমেই যেটি দিয়ে আমরা শুরু করেছি এবং আপনি জানাচ্ছিলেন যে আপনারা ও শর্ট, ইটস আ PRP যেটা আপনারা ভ্যাজাইনাতে করে থাকেন, তো একটু জানতে চাইবো এখানে পেশেন্টের ওন ব্লাড নিচ্ছেন এবং সেখানে গ্রোথ ফ্যাক্টর এবং প্লাটলেট থাকছে এনরিচড, তো এক্ষেত্রে অনেকেই ভয় পেতে পারেন বিকজ ইটস ইনজেক্টেবল প্রসিডিওর, যে এখানে কোনো ব্যথা বা কোনো রক্তপাত, সোয়েলিং, রেডনেস কী কী হতে পারে? বেসিক্যালি আমরা প্রথমে যখন হচ্ছে ওনার ব্লাডটা টানি তখনই আমরা পেশেন্টকে নাম করে দিই, অ্যানেস্থেটিক একটা ক্রিম ইউজ করি, সেই ক্রিমটা কিছুক্ষণ রেখে তারপর আমরা কাজটা করি। সো পেশেন্ট অ্যাকচুয়ালি কোনো পেইনই ফিল করে না প্রথমত, আর এরপরে বেস্ট পার্ট হচ্ছে এরপরে কোনো মেডিকেশনের দরকার হয় না, এরপরে কোনো মেনটেনেন্সের দরকার হয় না, পেশেন্ট জাস্ট 2 মিনিটের মধ্যে বাসায় চলে যেতে পারে। এটির কোনো বয়সসীমা রয়েছে কিনা বা স্টার্টিং এজ কিংবা মেনোপোজের সাথে এর কোনো রিলেশন আছে কিনা? মেনোপোজের সময় যেটা হয় আপনি জানেন যে আপনার আমাদের কিছু হরমোনাল চেঞ্জেস হয় যে কারণে লিবিডো কমে যায় এবং ফিমেল সেক্সুয়াল লাইফ লাইন কিন্তু হচ্ছে মেলের চেয়ে অনেক বেশি কম, কারণ দেখা যায় যে আপনার মেনোপজ যেটা বা মাসিক বন্ধ হয়ে যাওয়ার পরে যেটা হয় যে আপনার ড্রাই কয়টাস মানে যোনিপজ ড্রাই হয়ে যাবে, সেক্সুয়াল ডিজায়ার কমে যায়। তো সেক্ষেত্রে ও শর্ট ম্যাজিকের মতো কাজ করে আমি বলবো, এবং যারা হচ্ছে আমরা এল্ডারলি পার্সন যাদের হচ্ছে মেনোপজ হয়ে গেছে ওনাদের রেসপন্সটা কিন্তু আপনার ইয়াঙ্গার উইমেনদের চেয়ে অনেক অনেক ভালো। এবং এটার সাথে যে কোমরবিডিটি আছে, যা যেসব নারীরা ডায়াবেটিস কিংবা হাইপারটেনশন
অর আদার থাইরয়েড ডিসঅর্ডারে ভুগছেন, তারা কি এই প্রসেসে যেতে পারবেন কিনা? সবাই যেতে পারবে, কারণ আপনার আমি যেটা বললাম যে আপনার পেশেন্টের নিজের ব্লাড থেকেই আমরা কিন্তু কম্পোনেন্টগুলো আলাদা করে সেটা ইনজেক্ট করছি। সো ইটস আ ভেরি সেফ প্রসিজিওর, এবং যাদের হরমোনাল ইমব্যালেন্স আছে বা আদার কোমরবিডিটি আছে সেক্ষেত্রে আমরা বলি যে আদার প্যারামিটার্সগুলো আপনি হচ্ছে চেষ্টা করবেন ব্যালেন্সের মধ্যে রাখতে। যেমন হচ্ছে হাইপারটেনশন থাকলে সেটা কন্ট্রোল করতে হবে, ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করতে হবে। এটা অ্যাজ এ হোল যেটা হচ্ছে আমরা নর্মালি ক্লায়েন্টকে কাউন্সেলিং করি বা আমাদের পেশেন্টকে বলে থাকি যে সব কিছু প্যারামিটার যে কোনো প্রসিজিওরই যাক না কেন তাকে হচ্ছে অবশ্যই আমরা সাজেস্ট করে থাকি। বাট এটার জন্য যে আপনার অন্য প্যারামিটার্সগুলোর কোনো হার্মফুল ইফেক্ট হবে সেরকম কিছু হয় না। আমরা এই বিষয়গুলো নিয়ে আরও অনেক কিছু জানবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখিয়ে আসবো। দর্শক দেখছেন স্বাস্থ্য প্রতিদিন, অনুষ্ঠানের এই পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। আমাদের দেশের অনেক মেয়েরাই বিয়ের পরে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়, তার মধ্যে একটি অন্যতম বড় সমস্যা হলো মেয়েদের ফার্টিলিটি কমে যাওয়া, অর্থাৎ মেয়েরা কনসেপ্ট করতে চায় না। সেক্ষেত্রে অনেকগুলো বিষয় এখানে কাজ করে, যেমন মেয়েদের বয়স, ওজন এবং বিভিন্ন হরমোনাল সমস্যা। ফার্টিলিটি বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার প্রতিদিন খাদ্যতালিকায় রাখতে হবে, এবং সেই সাথে খেয়াল রাখতে হবে শরীরের অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণে রাখা। যদি আপনার শরীরের ওজন বেশি হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হবে, কিন্তু সে খাবারটা অবশ্যই সুষম এবং পুষ্টিকর হতে হবে। ফার্টিলিটি বৃদ্ধির জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক বেশি। ওভুলেশন বা হরমোনাল ব্যালেন্সের জন্য ভিটামিন ডি এর গুরুত্ব অনেক। আমাদের দেশের মেয়েদের বেশিরভাগই দেখা যায় যে ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তৈরি হয়েছে। সেক্ষেত্রে গ্রামে যারা থাকে তাদের ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি তুলনামূলক কম হয়, কারণ তারা সকালবেলা রোদটা স্কিনে পাচ্ছে। কিন্তু আমাদের দেশের শহরের মেয়েরা সবসময় অফিস এবং ঘরের মধ্যে থাকার কারণে পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো না পাওয়ায় তাদের শরীরে ভিটামিন ডি তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে তারা অবশ্যই সকালবেলা সূর্যের আলোতে একটু বসবে এবং ভিটামিন ডি জাতীয় খাবার খাদ্যতালিকায় রাখবে। ভিটামিন ডি এর মধ্যে যেসব খাবারগুলো পাওয়া যায় সেগুলো হলো ডিম, দুধ, মাছ, মাছের তেল ইত্যাদি। ভিটামিন ই স্পার্ম এবং এগের অবস্থাকে ভালো করে। ভিটামিন ই জাতীয় খাবারের মধ্যে রয়েছে অলিভ অয়েল, সানফ্লাওয়ার অয়েল, বাদাম, পেঁপে এবং অন্যান্য গাঢ় সবুজ শাকসবজি। ভিটামিন সি আমাদের হরমোন এবং ফার্টিলিটিকে বৃদ্ধি করে, এবং ভিটামিন সি জাতীয় খাবারের মধ্যে রয়েছে টক জাতীয় ফল, ব্রোকোলি, টমেটো ইত্যাদি। জিঙ্ক বডিতে 300 ভিন্ন এনজাইমের সাথে কাজ করে আমাদের বিভিন্ন অর্গানগুলোকে ভালো রাখে, এবং জিঙ্কের অভাব হলে দেখা যায় প্রথম দিকে মিসক্যারেজ হয়ে যেতে পারে। এছাড়াও জিঙ্ক ছেলেদের ফার্টিলিটি বৃদ্ধিতে সহায়তা করে। গরুর মাংস, মটরশুঁটি, দই, মিষ্টি কুমড়ার বিচি প্রভৃতি খাবার থেকে আমরা জিঙ্কের চাহিদা পূরণ করতে পারি। মনে রাখতে হবে জিঙ্ক রান্নায় নষ্ট হয়ে যায়। ওমেগা 3 সম্পন্ন খাবার ফার্টিলিটি বৃদ্ধিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডিম, ডাল, কিছু সবজি এবং মাছ এবং মাছের তেল থেকেও আমরা ওমেগা 3 চাহিদা পূরণ করতে পারি। যারা এই ফার্টিলিটি সমস্যায় ভুগছেন তাদের জন্য একটি উপদেশ, আপনারা প্রতিদিন খাদ্য তালিকায় সব পুষ্টি উপাদানযুক্ত খাবারগুলোকে যুক্ত করুন এবং প্রতিদিন সূর্যের আলোতে 5 মিনিট করে বসুন। আপনি বলছিলেন ভ্যাজাইনাল টাইটেনিং এর ক্ষেত্রে CO2 লেজার এন্ড হাইফু দুটো প্রসেসের কথা বলছিলেন, একটু জানাবেন যে এই দুটো প্রসেস কিভাবে হেল্প করতে পারে? একটা হচ্ছে আপনার CO2 অ্যান্ড হাইফু, মোরলেস ওদের মেকানিজম অফ অ্যাকশন ইজ সেম, কোলাজেন সিনথেসিসকে বাড়ায়। আপনার যেটা হচ্ছে ভ্যাজাইনাল হচ্ছে রিমডেলিং, যেটা ভ্যাজাইনাল ওয়ালে রিমডেলিং করে। তো সেক্ষেত্রে CO2টা হচ্ছে আপনার যেটা লেজার লাইটের মাধ্যমে করা হয়, এবং যেটা হাইফু এটা হচ্ছে হাই ফ্রিকোয়েন্সি আল্ট্রাসাউন্ড ওয়েভ দিয়ে করা হয়। সো দুইটা মোরলেস সেম, বাট হাইফুতে বেস্ট পার্ট হচ্ছে হাইফুর কোনো ডাউন টাইম নেই, যে আপনার আফটার কেয়ারটা খুব একটা লাগে না। বাট CO2তে যেটা হয় একটু ডাউন টাইম আছে, যেমন হচ্ছে আমরা বলি যে 7 to 10 days মতো একটা রেস্ট দিতে, কারণ ওখানে আমরা হচ্ছে আপনার যে সুপারফিশিয়াল লেয়ারে একটা হচ্ছে ইনজুরির মতো হয়, এবং ওই ইনজুরড এরিয়াগুলোতেই কোলাজেনকে সিনথেসিস করে ওটা হচ্ছে রিমডেলিং করে। বাট হাইফু যেটা করে সেটা হচ্ছে সুপারফিশিয়াল লেয়ারটা আপনার অ্যাজ এ হোল
সেম থাকে যেহেতু এটা আল্ট্রাসাউন্ড, বাট ভেতরের লেয়ারে গিয়ে ওটা হচ্ছে ইনজুরি করে আপনার কোলাজেন সিনথেসিসটাকে বাড়ায়। সো দুইটাই খুবই ভালো প্রসিডিওর, আমরা হাইলি রেকমেন্ড করছি হাইফু অ্যান্ড সিও টু, এবং খুব ভালো ইফেক্ট দেয়। এবং এইগুলো করার পর আপনি বলছিলেন একটা সিও টুর ক্ষেত্রে রেস্টের দরকার আছে বাট হাইফুর ক্ষেত্রে নেই, কিন্তু এক্ষেত্রে নর্মালি সিও টু এগুলো যখন স্কিনে করা হয় তখন এক ধরনের ক্রিম বা যে কোনো কিছু ব্যবহার করতে বলা হয়, তো এক্ষেত্রে বিশেষ কোনো কিছু ব্যবহারের পরামর্শ আপনারা দেন কিনা? যেটা আমি বলেছি যে আপনার যেটা সিও টুতে আপনার হচ্ছে সারফেসে কিছুটা ইঞ্জুরি হয়, বাট হাইফুর ক্ষেত্রে কিন্তু আপনার সারফেসে কোনো কিছু ইঞ্জুরি হয় না। তো সিও টুর ক্ষেত্রে আমরা যেটা করি যে একটা অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট দিয়ে দিই 7 ডেজের জন্য, দ্যাটস ইট, আর কিছু লাগে না। আচ্ছা, তো এগুলোর কোনো নির্দিষ্ট ডিউরেশন আছে কিনা বা কতটি সেশনে যেতে হবে মোটামুটি? এটা আসলে ডিপেন্ড করে এক একজনের উপর, যেমন হচ্ছে যার কন্ডিশন যেরকম। ইউজুয়ালি ইয়াঙ্গার এজে খুব বেশি আপনার ড্যামেজ থাকে না, ধরেন আফটার ওয়ান চাইল্ড বার্থ আপনার একটা বাচ্চা হওয়ার পরে যে ল্যাক্সিটি আসে, দুটা বা তিনটা বাচ্চার ডেলিভারির পরে কিন্তু ল্যাক্সিটি অনেক বেশি চলে আসে, অনেক বেশি হচ্ছে ল্যাক্স হয়ে যায় আপনার ভ্যাজিনাল ওয়াল। তো সেক্ষেত্রে যাদের খুব বেশি ল্যাক্স হয়ে গেছে সেক্ষেত্রে দুটা তিনটা সেশন আমরা সাজেস্ট করি ইনিশিয়ালি। আর যেটা হাইফুর কথা বললাম, হাইফু আমরা দুটা তিনটা সেশন ব্যাক টু ব্যাক দিয়ে তারপর একটা গ্যাপ দিয়ে আবার হচ্ছে মেনটেন্যান্স সেশনে চলে যেতে বলি। আচ্ছা, তো এক্ষেত্রে যেহেতু লেজার এক ধরনের রে দিয়ে আপনারা করেন, অনেক সময় অনেকের ক্ষেত্রে কিন্তু স্কিনে দুই একটা সাইড ইফেক্টস দেখা যেতে পারে, তো এক্ষেত্রে কি কোনো সাইড ইফেক্টস বা কমপ্লিকেশনস আপনারা পেয়েছেন কিনা এখন পর্যন্ত? এখন পর্যন্ত আমি আমার প্র্যাকটিসে পাইনি আলহামদুলিল্লাহ, বাট যেটা হয় সিও টু যেহেতু আপনার স্কিনে কিছুটা ইঞ্জুরি করে, সো এখানে হাইজিন মেনটেন করাটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা বলে দিই খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন থাকতে যতদিন না হিল হচ্ছে, আফটার হিলিং কোনো প্রবলেম হয় না। আর সিও টু যেটা আমরা স্কিনে যখন করি তখন যেটা হয় যে সান এক্সপোজারে আসলে যেটা আপনি সাইড ইফেক্টের কথা বললেন যে পিআইএস ডেভেলপ করতে পারে, এটার মেইন সাইড ইফেক্ট ওটাই। তো ওটা যেটা হয় যে ভ্যাজাইনাল ওয়ালে বা মিউকোসাতে আসলে যেহেতু এটা ভেতরের অর্গান, সো ওই সাইড ইফেক্ট আসলে হয় না যেহেতু ডিরেক্ট সান কন্ট্যাক্টটা নেই, সো সেরকম আসলে প্রবলেম হয় না। যদি আপনার প্যারামিটার ঠিক থাকে সাইড ইফেক্ট একদমই নেই। আচ্ছা, তো আপনি বলছিলেন যে মোটামুটি কমপ্লিকেশন এক্ষেত্রে নেই বললেই চলে, তো কোনো কন্ট্রাইন্ডিকেশন আছে কি না বা মেনস্ট্রুয়েশনের সাথে এর কোনো সম্পর্ক আছে কি না, বা কোন সময় মাসের কোন সময় আপনারা আসার জন্য অ্যাডভাইস করেন? মেনস্ট্রুয়েশনের সময় প্রথমত আমরা করি না এইসব এই সমস্ত প্রসিডিওরগুলো। আর কন্ট্রাইন্ডিকেশন যেটা, আপনার লোকাল যদি কোনো ইনফেকশন থাকে তাহলে অবশ্যই আমরা তখন এই কাজটা করব না, আগে আপনার হচ্ছে যদি ইনফেকশনের ট্রিটমেন্ট করতে হবে এবং তারপরে হচ্ছে আমরা এই ধরনের প্রসিডিওরে যেতে পারবো। তো ওভারঅল আপনি ম্যাম একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটু জানতে চাইব নারীদেরকে আমরা কীভাবে এই বিষয়গুলো নিয়ে আরও বেশি আউটস্পোকেন করতে পারি এবং এটি কেন এতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন, যদি শেষে একটু পরামর্শ আমাদের দিতেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আপনার যদি আপনি আপনার সেক্সুয়াল লাইফ যদি হেলদি না থাকে, আপনার অনেকগুলো ব্যাপার, যেমন হচ্ছে আপনার ফ্যামিলিতে আপনার একটা দেখা যাবে ডিস্টারবেন্স তৈরি হচ্ছে, আপনার নিজের সাইকোলজিক্যাল একটা ডিস্টারবেন্স তৈরি হবে, সেই সাথে আপনি কিন্তু কোনো কাজ করে যদি আপনার হচ্ছে আপনি মেন্টালি আপনার পিসফুল একটা মাইন্ডে না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সব কাজই ডিস্টার্ব হবে। তো সেক্ষেত্রে এই সমস্ত ব্যাপার যদি কারো থাকে, মানে এই সমস্ত প্রবলেম যদি কারো থাকে, চুপচাপ বসে না থেকে অবশ্যই আপনি হচ্ছে রিলেটেড ডক্টরের সাথে যোগাযোগ করবেন, এবং এই সমস্ত ব্যাপারে আসলে কথা বলার সময় এখন এসেছে। এখন এই যুগে এসে যদি কেউ কোনো ডিজিজ নিয়ে বসে থাকে এবং তাকে বুঝতে হবে যে এটা আসলে একটা ডিজিজ, এটা এমন না যে সে ইচ্ছা করে করেছে, এটা অন্য আদার ডিজিজের মতো করেই ট্রিট করতে হবে। সো আমার মনে হয় যে সোশ্যাল এই ট্যাবু থেকে বের হয়ে আসতে হবে যে এই সমস্ত বিষয়ে কথা বলা যাবে না, বাট আপনার কাছের লোক হোক, আপনার ডক্টর হোক, আপনাকে কথা বলতে হবে। বা এক্ষেত্রে মেল পার্টনারেরও তো অনেক বড় অনেক রোল আছে। আচ্ছা, তো এটি কিন্তু তার পরিবারকে বা তার যে সংসার সেটিকেও অনেক হেলদি রাখতে পারে, আপনার কি মনে হয়? অবশ্যই। আচ্ছা ম্যাম, অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং আজ এই এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন, কথা হচ্ছিল ফিমেল সেক্সুয়াল হেলথ নিয়ে। আশা করছি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ আপনাদের অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নিই কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে।
ওয়ার্ল্ড ক্যান্সার দিবস একটি আছে, সেটা হলো ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, এবং প্রতি বছরে আমরা সেটা একটা র্যালি করে থাকি এবং সচেতনতা বৃদ্ধি করার জন্য আমরা বিভিন্ন ধরনের ডেন্টাল যে আমাদের আউটডোর আছে বিভিন্ন হসপিটালে, সেই আউটডোরে আমরা রোগীদেরকে বুঝিয়ে থাকি এবং ওরাল ক্যান্সার স্ক্রিনিং, স্ক্রিনিংটা খুবই ইম্পর্টেন্ট আর্লি ডিটেকশনের জন্য। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।